একটা গান একসময় আলোড়ন সৃষ্টি করেছিল, আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই। শুনেছেন না গানটা? দুরুদুনের গান। এই গানের লেখকও তিনি, সুরকারও তিনি, কথা এবং সুর তার। কথা বোঝা গেছে? সেই সময় একটা চেতনা তৈরি করেছিলেন। এই দুইটা গান একসময় সম্বল ছিল, আবারও ওই থিমটা এখন জাতির সামনে ফুটে উঠেছে, এই জন্য গানটা উপস্থাপন করা হলো। আল্লাহ যেন এর উদ্দেশ্যকে কবুল করে নেন এবং আমরা যেন দেখতে পাই আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে আসছেন প্রবীণ শিক্ষাবিদ। আলহামদুলিল্লাহ, এই জন্যই বলছি যে এখন আমার আর বক্তৃতা না করলেও চলে, বক্তব্য বিভিন্ন মুখ থেকে আস্তে 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 বেড়ে আসছে। ধানি খোলার এই মাঠ আবার জেগে উঠেছে, আবার জনসমৃদ্ধ হয়েছে, ভাইয়েরা এখন এখানে দাঁড়িয়ে আছেন। আড়ালে কিন্তু কাজ হয়। হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও, অতি গোপনে গোপনে। আমরা তো বাহ্যিকভাবে এখানে বক্তব্য দিচ্ছি, কিন্তু আড়ালে যারা কাজ করছেন, এই খোকা ভাই, এই নাহিদ, তারপরে অন্য অন্য যারা স্থানে আমির সাহেবরা, পিছনে কিন্তু নীরবে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই সমাজের জাগরণের পিছনে। এই যে বক্তা, এই যে মাইক, এই যে প্যান্ডেল, এই যে কাজকর্ম, এই যে জনসমুদ্র, এগুলার পিছনে কিন্তু তাদের শ্রম রয়েছে। তাদের জন্য দোয়া করতে হবে। তারা কিন্তু বক্তৃতা নাই বলেই জাগরণ এসেছে। সবাই যদি বক্তৃতা করতে আসে, সবাই যদি চেহারা দেখাতে আসে, সবাই যদি উপরে উঠতে চাই, ফাউন্ডেশন কে দিবে? ফাউন্ডেশন দেখা যায় না, ফাউন্ডেশন মাটির নিচে থাকে, দেখা যায় না। কেউ যদি মনে করে থাকি যে এই রং চং ইট সুরকি আর তালা দালান যেটা উঠেছে, এরাই উঠেছে, নিচে কিছু নাই, এটা মূর্খতা, এটা বেউকুফি। ফাউন্ডেশনগুলোর জন্য দোয়া করতে হবে। তাদেরকে কেউ কোনো দিন দেখে না, কিন্তু বিশাল বিল্ডিংটা মাটির নিচে শুয়ে থেকে কাঁধের উপর বহন করে। এটা হলো আসল শক্তি। এইরকম শক্তি যদি প্রত্যেক এলাকায় জেগে ওঠে, নিরলস কর্মী, আল্লাহর অস্তের কর্মী, এখলাসের কর্মী, অর্থনৈতিক ত্যাগ, সামাজিক ত্যাগ, তারপরে বুদ্ধির ত্যাগ, তারপরে সবচেয়ে বড় ত্যাগ হলো আমি নাম কাম চাই না দুনিয়ায়, আমি রিয়া চাই না, এইটা যদি মানুষের মধ্যে আসতে থাকে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ সারা দেশে লক্ষ জনতার সম্মেলন হওয়া শুরু করবে। সম্মেলন হওয়া শুরু করবে। স্যার বলেছেন পাকিস্তানের কথা, লক্ষ লক্ষ মানুষ জড় হয়, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমার সাথে ওনার সাথে এগলে না, মাঝে মধ্যে কথাবার্তা হয়, আমি শুনেছি অনেক কথা। আমাদের দেশের সমস্যা কোন জায়গায় হতে, ডক্টর সাহেব পজিটিভ আলোচনা করেছেন, স্যার আমার সাথে পজিটিভ আলোচনা করেছেন বহু বছর আগে, যেদিনে একসাথে মদিনা ইউনিভার্সিটির আহ্বানে আমরা ছাত্র প্রতিনিধি হয়ে যোগদান করেছিলাম, স্যার ছিলেন, আমি ছিলাম। আশ্চর্যের ব্যাপার, আমি আবার দুনিয়াদারি বুদ্ধি আমার কতটুকু তা আমি জানি না, টেকনিক্যাল বিষয়ে কিছুই বুঝি না, এয়ারপোর্টে যায় দেখা যায় মুসলিমদের পাসপোর্টটা দাও, নিয়ে যায় উনি সেল চাপ্পর মেরে নিয়ে আসলেন, কখনো দেখা যায় যে উনি স্বয়ং আমার ব্রিফ কেস টানতেছেন, আমি যে হলের তালা খুলতে দরজা খুলতে পারি না, কাঠ কীভাবে ঢুকে দরজা খুলতে হবে, মুসলিমদের আমি খুলে দিচ্ছি, পট করে দরজাটা খুলে দিয়ে বললেন পাশের রুমে আছি, তোমার যে কোনো দরকার পড়ে আমাকে কিন্তু ডাক দেবে। আমি গোটা সফরে আমার বড় ভাই এই স্যারের কোনো খেদমত করার সুযোগ পাই নাই, যত খেদমত উনিই করেছেন আমার। আশ্চর্য হলেন। তখন তিনি বলেছেন রাস্তায় পাকিস্তানের কথা, ইয়ুথ ফোর্স কীভাবে সম্মেলন পরিচালনা করে, এবং ওনাদের কার মুখে শুনেছে আমি জানি না, পাকিস্তানে লক্ষ লক্ষ আহলেদের সম্মেলন হয়, সকল শাখা প্রশাখা যারা আছে সব জড়ো হয় সেখানে, সেখানে নাকি সরকারি বাহিনী লাগে না, সরকার কোনো তাদের ফোর্স সেখানে ব্যবহার করে না, পাকিস্তানে লাইসেন্সধারী এই ফ্যামিলি রয়েছে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, তাদের কাছে অস্ত্রের লাইসেন্স আছে, যুবকেরা, তার নাম হলো ইয়ুথ ফোর্স, ইয়ুথ ফোর্স নিজেরা নিজেদের লাইসেন্স ধারা অস্ত্র দিয়ে সারা সম্মেলন নিজেরাই পাহারা দেয়, সরকারি কোনো বাহিনী লাগে না। সেই ফোর্স একদিন আমাদের সৃষ্টি হতে হবে, সেইটার অবলম্বনেই ঘরের ছেলে ঘরে ফেরো, আর কোনো দল নয়, আর কোনো মত নয়,
আর কোনো পার্টি নয়, আর কোনো চিন্তা নয়, আর কোনো চেতনা নয়, সে যেটা ডক্টর মুজাফর ইশারা দিয়েছে, ডক্টর শব্দের নাম ধরে বলেছেন, আমি নাম ধরে বলতে চাই না। এত টালা দেখে দেখে জাল ফেলানো যাবে না, হঠাৎ করে একজন উদয় হয়, আহলে হাদিস পাগল হয়ে যায়, তাকেই মনে করে মহান নেতা, তারপরে তাদের নেটে ছেড়ে দেওয়া শুরু করতে থাকে। তারপরে ওই সব সবাই দেখবেন যে ওই ইচ্ছে পাকা নিরেট বোকা মিথ্যাবাতে ফালতু পোলাপানগুলা আহলে হাদিসের বংশে নাচানাচি শুরু করে দেয়। হোয়াট হ্যাপেন্ড? আহলে হাদিসকে এত নির্বোধ, আহলে হাদিসকে এত জাহেল, আহলে হাদিসকে এত মূর্খ, আহলে হাদিসকে এলেমহীন যে বান্দর নাচাইতে হবে তাদের সবাই। ধীর হতে চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, চিন্তা করার চেষ্টা করুন, এই বান্দর নাচানের প্রয়োজন নাই। কেননা সেখানে এই যে আজকে মুরব্বী বক্তৃতা করলেন, আপনারা বসে বসে শুনেছেন, এখানেই বরকত। পোচান 100 বছরের বুড়া কথা বলতে পারেন না, যার আওয়াজে বোঝা যায় না, সেই হেফাজতে ইসলামের আমিরে কিচ্ছু বোঝা যায় না, তারা নিষ্ঠার সাথে মেনে চলে। আমি দেখেছি হাফেজজি হুজুরকে, তার কথা বোঝা যায় না মাইকে, গোটা কওমি জগতের লক্ষ লক্ষ ছাত্র ওস্তাদরা চুপচাপ বসে থাকে সম্মানার্থে। আমি দেখেছি শেখ বিন বাজ রাহিমুল্লাহকে নিজে দেখেছি, কথার আওয়াজ বোঝা যায় না, থ্যাপ থ্যাপ দেব দেব করে হাজার হাজার ছাত্র সেখানে নীরবে বসে থাকে। আমি নিজে দেখেছি বাদশা পাওয়াত শেখ বিন বাজকে, হাজা ওয়ালিদুনা জামিয়া, ইনি আমাদের সৌদি আরবের সকলের পিতা, এটা আমি নিজে বলতে শুনেছি, আলেমের সম্মান। আমি নিজে আমার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে দেখেছি সৌদি আরবে, সেখানে ভাইস চ্যান্সেলর কথা বক্তব্য দেন, ছাত্ররা কেউ কেউ একটু একটু কথাবার্তা বলে, সেখানে রাজা ও আমিররা, তারপর রাজপুতেরা কথাবার্তা বলে, তারপরেও তারা কথাবার্তা বলেন। যখন আমার ডাইরেক্ট ওস্তাদ আল্লামা উসাইমিন দাঁড়িয়ে গেলেন, বিন পতন বত নীরবতা চুপচাপ, কারো কোনো কথা নেই, যা বলেন তাই শুনবে তারা। জিজ্ঞাসা করলাম আমার বন্ধু বান্ধবদের, ভাইস চ্যান্সেলর কথা বললেও তোমরা কথাবার্তা বলো, আমির ওমারের কথা বললেও তোমরা চুচারা করো, কিন্তু আল্লামা উসাইমিন দাঁড়িয়ে গেলে তোমরা চুপ করে গেলে কারণ কি? ওরা যখন অবজ্ঞা করে কথা বলে তখন বলে খাল্লি, রাজা বাদশা তাদের পয়সা আছে তারা আসে, আমরা ভয় করি বা মেনে চলি শুধু। ভাইস চ্যান্সেলর তার চাকরি করে, কিন্তু আমরা সম্মান করি আলেমদেরকে। তিনি যদি বড় আলেম হন, নীরবে নিস্তব্ধে আমরা তাকে সম্মান করি চুপচাপ, এটা আমাদের নিয়ম। তোমরা মনে করো না যে আমরা নির্বোধ, তা নই, আমরা সব বুঝেই কাজ করি, চুচারা টুটারা কখন কর্তায় করি, কিন্তু শেখ উসাইমিন যদি দাঁড়িয়ে যায়, শেখ বিন বাজের যদি উপস্থিত হয়, লক্ষ জনতা চুপ, একাই চুপ, অটোমেটিক চুপ। সেই মানসিকতা আমাদের মধ্যেও সৃষ্টি করতে হবে। সিনিয়র আলেম, বয়স্ক আলেম, এই আমরা বক্তৃতার নাচানাচিকে এত প্রাধান্য দেওয়া শুরু করেছি। হ্যাঁ, ভালো বক্তার প্রয়োজন আছে, বক্তৃতা দিবেনি আলহামদুলিল্লাহ, সেটা ভালো কথা। বয়স্ক আলেম ডক্টর মুজাফফরকে আমি বারবার বলেছি, আমি তো বলি যে আমি ষড়যন্ত্র করি, কিছু কিছু স্যার মাঝে মধ্যে বলেন, হ্যাঁ এই ষড়যন্ত্রের হতাও আমি কিছুটা হলেও, মুরব্বী আলেমদেরকে বসাবা, তুমি তোমার মাদ্রাসায় হলেও, বড় সম্মেলন হলেও, খোতবার প্রয়োজন হলেও, বড় বড় আলেম মুরব্বী যারা আছে, যাদেরকে স্টেজে বসানো সম্ভব, সর্বোচ্চ সম্মান দিয়ে তাদেরকে তুমি চেয়ারে বসাবা, এটা আমার কথা হয়। আমি কখনো কুপরামর্শ দিই না, আমি কখনো ভুল পরামর্শ দিই না, আমি কখনো ষড়যন্ত্রের কথা বলি না। এখানে বারবার নাহিদ বেরা বলেছেন আমাকে, নাহিদ খোকা ভাই, এরা বলেছেন, বহুদিন বলেছেন, ভাই আপনি একটু এই দায়িত্বটা নেন আমাদের, আমাদের আমিন নাই, কতদিন যাবাদের পরে আছে। আমি বললাম যে আমি আপনাদের আমিরের দায় দায়িত্ব পালন করার আমার যোগ্যতা রাখি না, কেন আমার মধ্যে কিছু রাজনৈতিক চিন্তা আছে, আপনাদের এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এটা আরেকটু শান্তশিষ্ট প্রতিষ্ঠান, একটা তাবলিগি প্রতিষ্ঠান, এখানে আমি আমানতের খেয়ানত করতে পারবো না, আমি এখানে সত্যবাদী পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এখানে তাবলিগি নেতৃত্ব দিতে গেলে সেটা আমার কাজ নয়, আমি এখানে করব না। আমাকে ডক্টর আহমদুল্লাহ বারবার বলতেন একই গাড়িতে ওই এর মুজাফরের সামনে, মসলিউদ্দিন ভাই আমি কি উপরে একটু আলোচনা করব, আপনি কি জমিয়তের ভাইস প্রেসিডেন্ট যদি বানায় রেখে আপনার সমস্যা আছে? আমি তো জানি এটা ওর ব্যক্তিগত কথা, সেখানে সিদ্ধান্তের প্রশ্ন আছে। তারপরে রসিকতা করে এই জবাব দিলাম তার সামনে গাড়ির মধ্যে, দেখো আহমদুল্লাহ ভাই, জমিয়তে আমার যা চিন্তা চেতনা সেখানে বর্তমানে আমার কোনো কাজ নাই,
আর আমাকে দেও জমিয়ত কোনো লাভবান হতে পারবে না, কেন আমি আড়াল থেকে কিছু চিন্তা করি, আমি আমার ভাবনা যা সেটা নিয়ে আমি ব্যস্ত আছি, দশজন হোক পাঁচজন হোক আমি আমার ভাবেই চিন্তা করে চলেছি, আমি তাই বলে চলেছি, কোথাও গিয়ে আমি ইনভলভ হবো বা কাউকেও আমাকে ইনভলভ করে তারাও লাভবান হবে না, আমিও কোনো কাজে লাগবো না। পরে বহুত আলাপ আলোচনার পরে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু, বাকিটুকু আর নাই বললাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই ছোটো ভাই ডক্টর মুজাফফরের নেতৃত্বে আহলে হাদিস তাবলিগ ইসলাম সবাইকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে শনৈ শনৈ গতিতে এগিয়ে নিয়ে যাক, বাংলাদেশ আহলে হাদিসের জাগরণ ঘটুক এবং সেখানে অবদান রাখুক, দেখেই আমি সুখী আলহামদুলিল্লাহ। এই জন্যে বলছি সবাই যদি ছাপায় যায় নেতৃত্ব নিতে যায় কাজ কোনোদিনও হবে না, ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হবে না। আমরা মাটির নিচে পড়ে থাকতে চাই, আমাদের কাঁধের উপরে বিল্ডিং দাঁড়িয়ে যাক, সমাজের বিল্ডিং জামাতের বিল্ডিং আগে যাক, আরও আগে যাক। কথার কথা সম্মানিত মুসলিমগণ, আহলুল হাদিস নে ভাই কথা বলেছেন, আমি আর কথা খুব বেশি বাড়াবো না, এর আগে অনেক বক্তব্য দিয়েছি আহলুল হাদিসকে এবং কারা সে কথাও উনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি, এটার অনুবাদ উনি করেছেন, আল্লাহর নবী বলেছেন খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সহিহুল বুখারীতে বর্ণিত এই হাদিস, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে তার পরবর্তী, তারপরে তার পরবর্তী আল্লাহর নবীর সাথের সাহাবি, তার পরবর্তী সাহাবি ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম, সেই সাহাবিগণকে যারা অত্যন্ত নীতি নৈতিকতার সাথে এবং পরিচ্ছন্ন কিতাব এবং সুন্নার আলোকে তাদেরকে সসম্মানে যারা আনুগত্য করেছেন নিখুঁতভাবে, সেই তাবিগণ, সকল তাবিই না কিন্তু তাবিনদের মধ্যে তকদির অস্বীকারী ছিল, এজিদ তাবি কিন্তু তারা গ্রহণযোগ্য তাবি নয়। সম্মানিত উপস্থিতি আহলে হাদিস তাহলে কারা? অনেকেই নারা বলতে চান আহলে হাদিস নামটা নাকি ইংরেজরা দিয়ে গেছে, আপনারা শুনেছেন কথা? সেদিন আলামিন জামে মসজিদ মোহাম্মদপুরে এই আহলে হাদিস মসজিদে গোয়েন্দা বাহিনী এসেছে, সরকারি গোয়েন্দা বাহিনী এসে যা 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 বলেছে তা আমি আপনাদেরকে বলছি। হঠাৎ করে সেখানকার মুয়াজ্জিন ফখরুল আমাকে ফোন করে বলছে, স্যার এখন কি করব, যে কি হয়েছে, যে সরকারি গোয়েন্দা বাহিনী এবং পুলিশেরা এসে বলছে যে আপনারা কি এটা কাদিয়ানি মসজিদ কিনা, এটা না তো এটা তো কাদিয়ানি মসজিদ না, তো এটা শিয়া মসজিদ, যে না এটা তো শিয়া মসজিদ না, তাহলে এটা কি মসজিদ, যেটা আহলে হাদিস মসজিদ। ও এটা কি তাহলে সৌদি আরবের মতো? হ্যাঁ সৌদি আরবের মতো। ও তাহলে তার কোনো সমস্যা নাই, এখন যদি বলতো যে এটা সহি হাদিসের সহি আকিদার মসজিদ তাহলে কি করতো, কি করতো বলেন, পাশার মধ্যে একটা বাড়ি লাগাই দিত। আরে বেটা আমরা হানাফি, আমরা সহি আকিদা না, তোরা আবার কোথাকার কোন সহি আকিদার বেটা, নাকির মুনকারের মতো পাশার হাড্ডি ভেঙে দিত। আমার এখানে আশপাশে দু একজন আছে যারা জেলখানায় ছিল, তারা জিজ্ঞাসা করেছে, নাম বলবো, আচ্ছা আসমত আলী, ভুল ক্রমে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, বলছে তুমি কে, তোমার মাযহাব কি, তুমি কোন পথে আছো, যে আমি আহলুল হাদিস। হ্যাঁ আহলে হাদিস তো পরিচিত আমাদের কাছে, সমস্যা নাই, তুমি কোথায় কি করো। পাশের একজনকে যখন জিজ্ঞাসা করছে, আপনাদের মোতাসাল্লেফ যাদেরকে না খুব নাসা নাসে বেশি করেন, ওই গ্রুপের একটা খালি সহি আকিদা বলে, যে এই বলছে সহি আকিদা, তুমি হানাফি সাফি না মালিক না আহলে না এই আহলে হাদিস কোন কোনটা, তুমি বলছে সহি আকিদা, এই তো পাশার মধ্যে পুলিশেই পিটানো শুরু করছে, সহি আকিদা কি রে, আবার আমরা সহি আকিদা না নাকি, আরেকটু বিবরণ যেটা আছে আল্লামা কাফি সাহেবের যে বক্তৃতা, যেটা দুইটা বক্তব্যের সমন্বয়ে যে বইটা লেখা আহলে পরিচিতি, সেখানে শেষের দিকে তিনি বলেছেন যে আহলুল হাদিসের মধ্যে আর অন্যান্য মাযহাবের হাদিস মানার মধ্যে নিয়মের পার্থক্য আছে, সেটা একটু শুনে নিন ভালো করে, বই পুস্তক নিয়ে আসিনি আমি বা গাড়িতে আটকা পড়ে আছে। সেটা হলো অন্য মাযহাবের লোকেরা নিজেরা দাবি করে না আমরা হাদিস মানি, সহি হাদিসকে প্রাধান্য দেই,
কিন্তু যখন কার্যক্ষেত্রে কথা আসে তখন ঘুরে ফিরে ওই মাঝহাবকেই প্রাধান্য দেয়। আকিদা ঠিক থাকতে পারে, আমি আল্লামা আব্দুল কাফি তাদের আকিদা সহ এটা প্রমাণ করার চেষ্টাই করেছেন নিজে, এবং সেটা বহু দলিল দেয়া ইমাম আবু হানিফার বিরুদ্ধে আকিদার ক্ষেত্রে যে অভিযোগগুলো আছে আল্লামা আব্দুল হেল কাফি স্বয়ং খণ্ডন করেছেন, কিন্তু মাসালার ক্ষেত্রে কাফি সাহেব ছাড় দেননি। তিনি বলেছেন দাবির ক্ষেত্রে সবারই দলিল হাদিস কোরআনের পরে বা কোরআনের সাথে, কিন্তু আহলে হাদিসরা হলো নিঃশর্তভাবে সেটা আনকন্ডিশনাল, যখনই সহিহ হাদিস পেয়ে যাবে, যখনই অধিকতর প্রাধান্যপ্রাপ্ত হাদিস পেয়ে যাবে নিঃশর্তভাবে সেই হাদিসটাকেই মেনে চলবে, এবং প্র্যাকটিক্যালি আহলে হাদিসরা সেটাই করে। অন্যান্য মাঝহাবের নিয়মের মধ্যে হাদিস মানতে হবে এটা থাকলেও যখনই মাঝহাবের সাথে টক্কর লাগে ঘুরে ফিরে ওই মাঝহাবটাকেই টিকেতে চেষ্টা করে, কোনো না কোনোভাবে হাদিস কেড়িয়ে যায়। এই হলো মৌলিক পার্থক্য। তারা এসে বলছে আপনারা কাদিয়ানি কিনে তাহলে কি করবেন, কেন কাদিয়ানি হলে কি করবেন, যে সরকারি নির্দেশ আছে শিয়া এবং কাদিয়ানিদেরকে মসজিদগুলোকে আমরা শেল্টার দেব এবং সেগুলোকে আমরা প্রোটেকশন দেবো, সুরক্ষা দেবো বাইরে দিয়ে, কেন তাদের উপর যদি আবার আক্রমণ হয়। বুঝতে পেরেছেন আমার কথা? দেশে যত শিয়া মসজিদ আছে, দেশে যত কাদিয়ানি মসজিদ আছে, সরকারি সিদ্ধান্ত আছে সেগুলোকে পুলিশ দিয়ে পাহারা দেওয়া, যাতে সেগুলোর উপরে কেউ আক্রমণ না করে, দেশের নাগরিককে শেল্টার দেন, ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু ভোলায় কেন প্রোটেকশন দিলেন না? কাদিয়ানিদেরকে প্রোটেকশন দিবেন সরকারের দিতে পারেন, দেন শিয়াদেরকে প্রোটেকশন দিবেন দিলে দেন, যেটা ভোলায় যে আগুন লাগাই দিয়ে পুড়িয়ে দিল সেই মসজিদ আমি নিজেও গিয়েছি, সেখানে আপনাদের বাহিনী কোথায়? আশ্চর্য ব্যাপার, যখন আক্রমণ হয় ওই কিশোরগঞ্জে তখন আপনাদের বাহিনী কোথায়? তারপরে আমি বলবো না যে প্রোটেকশন দিচ্ছেন না দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বহু জায়গায় মামলাই গ্রহণ করা হয় না, আহলে হাদিস মসজিদে আক্রমণ, আহলে হাদিস সম্মেলন আক্রমণ, আহলে হাদিস ধরপাকড় যথেষ্টই হয়। আমরা অনুরোধ করব শিয়া এবং কাদিয়ানিকে বাঁচানোর জন্য আপনাদের এত তৎপরতা, আহলে হাদিসরা আপনাদের কাছে বাঁচার কিছুই চায় না, নিয়মতান্ত্রিকভাবে যতটুকু প্রোটেকশন অতটুকু তো তাদেরকে দিতে হবে নাকি? আগেই বলেছি এদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা মূল কর্মকর্তা মূল বাহিনী আহলুল হাদিসরা, তাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে। পাকিস্তানে যারা পশ্চিম পাকিস্তানের যে লোকগুলো রয়েছে যারা সেই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, পাকিস্তান হওয়ার পরে পরেই পাকিস্তান সরকার তাদেরকে জায়গা জমি প্লট দিয়ে দিয়েছে, এখন যে কোনো মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হয় জানেন তো, ভাতা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের যারা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে কিছুই দেওয়া হয় নাই, দাবি উত্থাপন করেছিলেন আবুল মনসুর আহমদ সাহেব। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় জায়গা জমি, এটা আবুল মনসুর আহমদ সাহেব প্রস্তাব উত্থাপন করেছেন। হিসাব আসছে, শুনুন, আর আমাদের এই যে সকল লোকগুলোর নাম বললো, ওরা বলছে আহলে হাদিস বিভ্রান্ত, আহলে হাদিস গোমরা, আহলে হাদিসদেরকে ইংরেজরা দিয়ে গেছে এই সেই। আশ্চর্য ব্যাপার, যার নাম বলেছে ডক্টর মুজাফফর, যে ছেলেটার নাম বলেছেন ডক্টর আমাদের আবদুল্লাহ ফারুক ভাই, তাদের পূর্বপুরুষ কি করেছে? কারামাতালে জৌনপুরের মুরিদ দাবি করে ইংরেজের সরাসরি দালালি করেছে, কাফি সাহেবে আহলে হাদিস পরিচিতের ভাষণের মধ্যে লিখেছেন কারামাতালে জৌনপুরে তিনি ইংরেজদের বাঁশি তার মুখ দিয়ে বাজাচ্ছেন, নগমা আজনাইয়াস নে আজনায়ে বেদা, নগমা মস্তিয়াস সাকিয়াস নে আজমায়ে বেদা, আমি ফার্সি জানি না স্যার ভালো জানেন, এই কবিতাটা উল্লেখ করেছেন কাফি সাহেব কারামাতালে জৌনপুরের প্রসঙ্গে, যে তার মুখের যে বাঁশি, বাঁশিটা তার নিজের কিন্তু সুরটা ইংরেজদের। সেই কারামাতালে জৌনপুরের মুরিদ হইয়া তুমি ছেলে মানুষ, তুমি খেলাফতের দাবি করছো, আমি তোমাকে চিনি না, তোমাদের পূর্বপুরুষকে আমরা চিনি না, নাসিমুল হারামাইন বই লেখে ইংরেজদের দালালি করে, ইংরেজদের পক্ষ সমর্থন করে, আহলে হাদিসের বিরোধিতা করে, আহলে হাদিসদেরকে
কতটা নাকানি চুবানি খাওয়াইছিল তোমার দলের পূর্বপুরুষ কারামতেলে জৌনপুরী, এটা আমরা জানি না। আজকে তুমি বড় বড় কথা বলো, মানে নাম আমি বললাম না, ভাইরা নাম বলে ফেলেছেন। দুই নাম্বার কথা, মাজমে ফতোয়া আল্লামা ফিরে আব্দুল হাই ফিরিঙ্গি মহল্লি, তার লেখা ওই বইয়ের রেফারেন্স দিয়ে বলেছে 15-20টা জায়গায় আহলে হাদিসের সাথে হানাফিদের আকিদায় বিরোধ আছে, সূত্রে আহলে হাদিসটা গোমরা। আজকের কথা না, আমার দাদারা ছিলেন নয় ভাই, বড় ভাই কলকাতা এবং দেওবন্দ দুইটার ফারেক ছিলেন, আর তিনি ছিলেন হানাফিদের ইমাম, আর আমার দাদা যিনি সবচেয়ে ছোট তিনি দিল্লি থেকে 1915 সালে দিল্লি থেকে সনদ নিয়ে আসলেন হাদিসের। বড় ভাই আর ছোট ভাইয়ে বাহাস করতে করতে বড় ভাই পরাজিত হলেন, ছোট ভাই জিতে গেলেন। আমার এলাকায় আহলে হাদিসের ইতিহাস এইটাই, সেই যুগের সেই কিতাব আমার কাছে রয়েছে, পুরাতন কিতাব। তুমি এত বড় মিথ্যুক, আহলে হাদিসের নামে যে কিতাবের রেফারেন্স বলেছ সেই কিতাব আমার কাছে রয়ে গেছে, সেই যুগের 100 বছরের উপরের পুরাতন কিতাব, একটা লাইনও তার নাই, পুরাটাই তুমি মিথ্যা কথা বলেছ। এই যে চাপাবাজি করে যেগুলাই, আলবানিকে বলে ঘড়ির মেকার, আলবানি ঘড়ির মেকার, তুমি তার চেয়ে বড় পণ্ডিত, তোমার আরও জানা উচিত তুমি নদওয়াতুল উলামাতে পাশ করার দাবি করেছ, নদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল্লাহ আকরামী কার ছাত্র, সাইয়েদ নজির হোসেনের ছাত্র, শাইখুল কুলের নুজাতুল খাওয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আমি অত সালে দিল্লিতে আহলে হাদিসের ইমাম সাইয়েদ নজির হোসেনের দর্শে উপস্থিত হয়েছি, রায়তুহ ইমামান জাওয়ালান খুশান ইত্যাদি ইত্যাদি, তাকে আমি দেখেছি সকল শাস্ত্রের তিনি ইমাম, তিনি হাসি তামাশা করতেন ছাত্রদের সাথে, তিনি সালাতের মধ্যে কান্নাকাটি করতেন, আদা পৃষ্ঠাবি তার প্রশংসা করেছেন। তুমি যে মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেক্টর আল্লামা আব্দুল্লাহ আকরামী, তিনি স্বয়ং আহলে হাদিস ইমাম আল্লামা সৈয়দ নজির হোসেনের ছাত্র, এই জ্ঞানটুকু আক্কেলটুকু তোমার নাই, তুমি আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলো। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা কাদিয়ানি না শিয়া, আহলে হাদিস আল্লাহর নবীর সুন্নতের সরাসরি মোত্তাবে, পরিষ্কার কথা। আমি ভাইরা বলেছেন, আমি আর বাড়াচ্ছি না, দেখুন কি অবস্থা, কি বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সর্বপ্রথম নিজেকে দাবি করল যে সে হলো নবী, তারপরে বললেন না আমি হলাম মাসি মাউদ। 2 মিনিটে আমি কাদিয়ানি প্রসঙ্গ, যেহেতু আমাদের আহলে হাদিস মসজিদ কাদিয়ানি কিনা এটা না প্রশ্ন উঠেছে, গোয়েন্দা বিভাগের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, গোলাম মোহাম্মদ দলিল প্রমাণ কী ব্যবহার করলো সেগুলো আমি বাদ দিচ্ছি, আজকে আমার হাতে সময় নেই, শর্টে বলে যাচ্ছি, কাদিয়ানি কে? কাদিয়ানি নিজে দাবি করেছে সে নবী, আহলে হাদিসরা নবী মোহাম্মদের পরে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কাউকে নবী বলে মানে? তারপরে বললো আচ্ছা আমি তো পুরা নবী না, আমি হলো উম্মতি নবী, উম্মতের মধ্যে আমি হলাম একজন প্রভাব প্রভাবান্বিত হওয়া নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। তারপরে বলা শুরু করলো আপনার ওহি আসে কোথার থেকে, বলে যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে পুরুষে পুরুষে জেনা করলে যা হয় আল্লাহ স্বয়ং আমার সাথে ওই কাজ করছে, তারপর ওহির জ্ঞান আসা শুরু হয়ে গেল, তারপরে আমি আর কিছু ভুলি নাই, আল্লাহর কাছে ওহি আসে আসমান থেকে আর তার ওহির জ্ঞান আসলো কোন দিক দিয়া। সম্মানিত উপস্থিতি, তারপরে এই দাবির উপর সে চলতে থাকলো, অটল থাকলো যে তোমার তুমি যে নবী তার দলিল কি, যে দলিল হলো কোরআনের মধ্যেই রয়েছে, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন যে মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইয়া মিনাত তাওরা ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে একজন, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে আমার পরে একজন নবী রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছে, তার নাম হলো আহমদ, আমার নামও আহমদ। আমার দাদার খালাতো ভাই মৌলভী জহুরুল হক সাহেব দেওবন্দের ছাত্র, উনি বলেছেন যে 11 দিন ব্যাপী বাহাস হওয়ার পরে কাদিয়ানিদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না, তখন ওই সানাউল্লাহ অমৃতসরীকে ডেকে আনতে হয়েছিল, তার নিজের মৌখিক বিবরণ। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী দেওবন্দের শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র, দেওবন্দের ফতোয়া অনুযায়ী, তৎকালীন ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত পড়া জায়েজ,
এবং এই যে বড় ভাই বসে আছেন জমিয়ত আলের সাবেক প্রেসিডেন্ট, ওনার ওস্তাদ আমার ওস্তাদ ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুয়াদ্দিন ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব, তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের ওস্তাদ আমার বাসায় গেছেন ততদিন খতিব সাহেব বাইতুল মোকাররম খতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে ইমামতি করেন নাই, আমাকে দিয়ে ইমামতি করেছেন জমিয়তে আলেসের সাবেক প্রেসিডেন্টের পিছনে, তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তার পিছনে যদি বাইতুল মোকাররমের খতিব ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয়, বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলেসের পিছনে হবে না? কোনো কারণে মাওলানা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি, আমি গেছি, হাফেজ আব্দুস সামাদ গেছি, বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেননি। তোমরা মেহমান মানুষ, তোমরা যুবক মানুষ, তোমরা ইমামতি করবে? তার পত্রিকা হলো মাসিক মদিনা, হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে, মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সালাত যদি আমার পিছনে বা হাফেজ আব্দুস সামাদের পিছনে জায়েজ হয়, এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলে হাদিসরা কাদিয়ানি। বাহাস শুরু হয়ে গেল, আমার কাছে 60টি রেকর্ড আছে বাহাসের, সানাউল অমৃত শরীর সিরাত সানাইয়ের মধ্যে তার মধ্যে 20টাই হলো কাদিয়ানির বিরুদ্ধে। সানাউল অমৃত শরীর সাহেব বাহাসের মধ্যে বাহাস শুরু হয়ে গেল, বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি? বলে যে আমি, আমার নাম আহমদ, আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ। দেখুন তারা দলিল দিয়েছে, কাদিয়ানিদের তাফসিরের মধ্যেও বলেছে যে হাদিসে এসেছে ইসমু আহমদ, বুখারী শরীফের হাদিসে এসেছে কিতাবুল মানাকিবে আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহি আনাল হাশির আনাল আকিব ইত্যাদি 5টি নামের বিবরণ এসেছে, তর্জমার সময় নেই, সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহিহ বুখারীর দলিলও দিয়েছে। বলছে আমার নাম আহমদ, সুতরাং আমি সেই নবী। সানাউল্লাহ অমৃত শরী বলছেন যে তোমার নাম তো আহমদ না, গোলাম আহমদ। উনি বলছেন যে গোলাম বাদ দাও, তাহলে কি থাকে? যে খালি আহমদ থাকে, যে তাহলে আমার নাম কি? যে আমার নাম সানাউল্লাহ, যে সানাউল্লাহর সানা বাদ দাও, তাহলে কি থাকে? কি থাকে? এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমাকে আমি নবুয়ত দেই নেই, তাহলে কি করবা? বেউকুফ হয়ে গেল এই বেটা। 1907 সালের কথা, তখন এই সানাউল্লাহ অমৃত শরীর সাথে বাহাসে বানামে জানাব মৌলভি সানাউল্লাহ অমৃত শরী সালাম আলা মানে তাবাল হোদা, আসসালাম আলাইকুম বলে নেই। কেন সানাউল্লাহ অমৃত সাহেবকে সানাউল্লাহ অমৃতেশ্বরী সাহেব অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল, আজকে যে আমরা চিনি কাকে? আমরা চিনি ডক্টর জাকির নায়েককে। ডক্টর জাকির নায়েক ভারতের প্রথম ব্যক্তিত্ব নন, তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃতেশ্বরী। খ্রিস্টানদের সাথে, ইংরেজদের সাথে, আরিয়াদের সাথে, হিন্দুদের সাথে, কোরআনীদের সাথে, ন্যাচারালিস্টদের সাথে, সকলের সাথে একদম বাহাসে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃতেশ্বরী। সানাউল্লাহ অমৃতেশ্বরীর পথ দেখেছেন আহমদ দিদার, তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়েক, সেগুলো সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন। কাজেই ডক্টর জাকির নায়েক প্রথম মহানায়ক নয়, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে হাদিসের কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতেশ্বরী, এটা আমাদের মনে রাখতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিল, সিরাতে সানাউর মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবত আপনি আপনার পত্রিকা আহলে হাদিসে এবং আপনার বক্তৃতায় বাহাজ মোনাজারায় আমাকে ফাসেক কাদ্দাব মুফসিদ ইত্যাদি বলে বলে আপনি মুজকো বহুত দুঃখ দিয়া হয়, বহুত কষ্ট দিয়েছেন, শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি, দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে আর যে বাতিল পন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায়। সানাউল্লাহ অমৃতেশ্বরী সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন, 1907 সালের ঘটনা। তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন 1908 সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদিনী নাপাক অবস্থায় মারা গেল। আর হানাফি বাইরাহন বলে আহলে হাদিসরা কাদিয়ানি, কাদিয়ানি মূল্য কারাতে। শিয়ার বিরুদ্ধে অগণিত অসংখ্য বাহাস সানাউল্লাহ অমৃতেশ্বরী সাহেবের,
আল্লামা এহসান ইলাহি জহির পাকিস্তানের আহলে বিরাট নেতা, শিয়া ওয়াল আহলুল বাইত, শিয়া ওয়াস সুন্নাহ, শিয়া ওয়াল কোরআন, শিয়ার উপরে কতগুলা বই পুস্তক রয়েছে। এখন এই দেশের লোকেরা বলে কিছু কিছু হানাফি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া। শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল, সামনে বিশাল কনফারেন্স, আল্লামা এহসান ইলাহি জহির, তার ছোট ভাই ডক্টর ফজলে লাহি, সৌদি আরব আমার থিসিসের গাইড ছিলেন স্যার, জানেন সব কিছু, মুস্কি মুস্কি হাসতে।